দেশে শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে আওয়ামী লীগ, মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাসের বর্ষবরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। কোনো উৎসব বিএনপি নেতাকর্মীদের জন্য সুখের নয় বলে জানান তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষের কাছে ঈদের আনন্দ নিরানন্দ হয়ে গেছে, কিন্তু সরকারি দলের কথায় দেশের সংকটের কোনো চিত্র দেখা যায় না বলে দাবি করেন রিজভি। আমরা শুধু রাজনৈতিক আধিপত্য নয়, আমরা সাংস্কৃতিক আধিপত্যের মধ্যে, আগ্রাসনের মধ্যে আমরা পড়েছি। আমাদের দীর্ঘদিনের কৃষ্টি কালচার, আমাদের দীর্ঘদিনের আমাদের ভাষা, আমাদের শব্দ, এটাকে বদলে দেওয়ার অনেক প্রচেষ্টা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে।